ভারতের রিজার্ভ ব্যাংকের প্রাক্তন গভর্নর রঘুরাম রাজন শনিবার বলেছেন, অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনের জন্য ভারতের ভবিষ্যৎ উদার গণতন্ত্র এবং এর প্রতিষ্ঠানগুলিকে শক্তিশালী করার মধ্যে নিহিত থাকা অপরিহার্য। একই সঙ্গে সংখ্যাগরিষ্ঠতাবাদের বিরুদ্ধে সতর্ক করে তিনি বলেছেন, যখন একটি দেশের রাজনীতিবিদরা সংখ্যালঘুদের লক্ষ্য করে চাকরির সংকট দূর করার চেষ্টা করে, তখন কি ঘটে তার জন্য শ্রীলঙ্কা একটি উদাহরণ ছিল। রায়পুরে কংগ্রেস পার্টির একটি শাখা অল ইন্ডিয়া প্রফেশনাল কংগ্রেসের পঞ্চম কনক্লেভে বক্তৃতা দেওয়া তিনি বলেন, একটি বৃহৎ সংখ্যালঘুকে দ্বিতীয় শ্রেণীর নাগরিকতে পরিণত করার যে কোনো প্রচেষ্টা দেশকে বিভক্ত করবে। ওই অনুষ্ঠানে রঘুরাম রাজন ভারতের অর্থনৈতিক উন্নয়নের জন্য কেন উদার গণতন্ত্র প্রয়োজন এই বিষয়ে বক্তৃতা দিচ্ছিলেন। রঘুরাম রাজন বলেন, এই দেশে উদার গণতন্ত্রের সাথে কি ঘটছে এবং এটি কি সত্যিই ভারতীয় উন্নয়নের জন্য প্রয়োজনীয়? আমাদের অবশ্যই এটিকে শক্তিশালী করতে হবে। আজ ভারতে কিছু অংশের মধ্যে এমন একটি অনুভূতি রয়েছে যে গণতন্ত্র ভারতকে আটকে রেখেছে। ভারতকে শক্তিশালী এমনকি স্বৈরাচারী নেতৃত্বের প্রয়োজন, যাতে কিছু চেক এবং ভারসাম্য থাকে এবং আমরা এই দিকে প্রভাবিত হচ্ছি বলে মনে হচ্ছে। তিনি আরও বলেন, আমি বিশ্বাস করি এই যুক্তিটি সম্পূর্ণ ভুল। এটি উন্নয়নের একটি পুরানো মডেলের ওপর ভিত্তি করে, যা পণ্য এবং পুঁজির ওপর জোর দেয়, মানুষ এবং ধারণার ওপর নয়। প্রাক্তন আরবিআই গভর্নর আরও বলেন, আমাদের ভবিষ্যৎ আমাদের উদার গণতন্ত্র এবং এর প্রতিষ্ঠানগুলিকে শক্তিশালী করার মধ্যে নিহিত, তাদের দুর্বল না করে, এবং এটি আসলে আমাদের বৃদ্ধির জন্য অপরিহার্য। কেন সংখ্যাগরিষ্ঠ কর্তৃত্ববাদকে পরাজিত করতে হবে সে সম্পর্কে বিশদভাবে ব্যাখ্যা করতে গিয়ে রঘুরাম রাজন বলেন, বৃহৎ সংখ্যালঘুকে দ্বিতীয় শ্রেণীর নাগরিক করার যে কোনো প্রচেষ্টা দেশকে বিভক্ত করবে এবং অভ্যন্তরীণ অসন্তোষ সৃষ্টি করবে। তিনি আরও বলেন, এই পদক্ষেপ দেশকে বিদেশি হস্তক্ষেপের জন্য ঝুঁকিপূর্ণ করে তুলবে। শ্রীলঙ্কায় চলমান সংকটের কথা উল্লেখ করে তিনি বলেন, যখন একটি দেশের রাজনীতিবিদরা সংখ্যালঘুদের ওপর হামলা করে চাকরি তৈরি করতে অক্ষমতা থেকে সরে যাওয়ার চেষ্টা করে, তার পরিণাম দেখছে দ্বীপ রাষ্ট্রটি। এর ফলে কোনো কল্যাণ হয় না। তিনি আরও বলেন, উদারতাবাদ একটি সম্পূর্ণ ধর্ম ছিল না এবং প্রতিটি প্রধান ধর্মের সারমর্ম ছিল প্রত্যেকের মধ্যে যা ভালো তা সন্ধান করা, যা অনেক উপায়ে উদার গণতন্ত্রের সারাংশও ছিল। শুধু তাই নয়, রঘুরাম রাজনের মতে দেশের নিম্ন কর্মক্ষমতা আগে থেকেই ছিল। ভারতের ধীরগতির বৃদ্ধি শুধুমাত্র কোভিড-19 মহামারীর কারণে হয়নি। তিনি বলেন, প্রকৃতপক্ষে প্রায় এক দশক ধরে সম্ভবত বিশ্বব্যাপী আর্থিক সংকট শুরু হওয়ার পর থেকে আমরা যতটা করতে পারি ততটা করতে পারিনি। এই দুর্বল কর্মক্ষমতার মূল মাপকাঠি হলো আমাদের তরুণদের জন্য প্রয়োজনীয় ভালো চাকরি তৈরি করতে আমাদের অক্ষমতা। কেন্দ্রের অগ্নিবীর সামরিক নিয়োগ প্রকল্পের বিরুদ্ধে বিক্ষোভ প্রসঙ্গে রঘুরাম রাজন বলেন, এই বিক্ষোভ দেখায় যে যুবকরা চাকরির জন্য কতটা ক্ষুধার্ত ছিল। তিনি আরও বলেন, কিছু সময় আগে আপনারা 35,000 রেলের চাকরির জন্য 12.5 মিলিয়ন আবেদনকারীকে দেখেছেন। এটা বিশেষভাবে উদ্বেগজনক যখন ভারতে চাকরির অভাব রয়েছে, এমনকি যখন অনেক মহিলা তাদের বাড়ির বাইরে কাজ করছেন না। ভারতের মহিলা শ্রম শক্তির অংশগ্রহণ G20 সবচেয়ে কম, 2019 হিসাবে 20.3%। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বর্তমান সরকারের বৃদ্ধির দৃষ্টিভঙ্গি সম্পর্কে কথা বলতে গিয়ে রাজন বলেন, এটা আত্মনির্ভর বা স্বনির্ভরতা শব্দটির ওপরে জোর দেয়। তিনি বলেন, এখন সরকার যতটা ভালো কানেক্টিভিটি, ভালো লজিস্টিক্স, ভালো রাস্তার উপর জোর দেয় এবং এতে আরও সম্পদ উৎসর্গ করে, কোনো না কোনোভাবে এই আত্মনির্ভর দৃষ্টিগত সংস্কারকৃত দশকের ধারাবাহিকতা বলে মনে হয় এবং এটা ভালো। একই সঙ্গে দেশ শিক্ষার জন্য যথেষ্ট ব্যয় করছে না বলে দুঃখ প্রকাশ করেন রঘুরাম রাজন। তিনি বলেন, অনেক শিশু 2 বছর ধরে স্কুলে যেতে না পেরে ঝরে পড়েছে। তারা মানব পুঁজি, যা তাদের এবং আগামী বছরগুলিতে আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ। আমরা এমন কিছুকে অবহেলা করছি, আমরা তাদের জন্য পর্যাপ্ত সম্পদ ব্যয় না করে তাদের ব্যর্থ করছি।